إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته জীবনের রং ধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে জীবনের রং ধনু অনুষ্ঠানের মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন দিকগুলোকে বিভিন্ন বর্ণ এবং রংগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং সেসব রঙগুলোকে পরিচর্যা করার জন্য আমরা প্রয়াস পাচ্ছি আকাশে যেমন আল্লাহতালা রং ধনু সৃষ্টি করেছেন তেমনিভাবে আমাদের জীবনেও আল্লাহ রং ধনু সৃষ্টি করেছেন আকাশের রং ধনু যেভাবে আমরা উপভোগ করি তেমনিভাবে আমরা আমাদের জীবনের রং ধনুকেও উপভোগ করতে পারি যদি সেগুলোকে আমরা সুন্দরভাবে পরিচর্যা করি সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা আমাদের মধ্যে লজ্জাবোধ শালীনতা বোধ সৃষ্টি করেছেন এই শালীনতা ভোটটি ইমানেরই একটি অংশ এই শালীনতা বোধ যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ খুবই পছন্দ করেন এই শালীনতা বোধ আমাদের কথাবার্তাকে পরিমিত করে আমাদের জীবনকে সুন্দর করে এই শালীনতা ভোটটি হল আমাদের জীবনের অলংকার অলঙ্কার যেমন মানুষকে সুন্দর করে তেমনিভাবে শালীনতা বোধ আমাদের জীবনকে সুন্দর করে যেসব জীবনের শালীনতা বোধ থাকবে না লজ্জা বোধ হায়া সাইনেস থাকবে না সেসব জীবনগুলোতে অন্যায় অনাচার বেড়ে যাবে অন্যায় করতে কোনোই বাধা থাকবে না কাজেই আমরা আজকে জানার চেষ্টা করব যে এই শালীনতা ভোটটি কিভাবে আমরা অর্জন করতে পারি প্রথমত আল্লাহ নবী বলেছেন মিম্মা আদ্রকন্নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা প্রত্যেক নবী থেকে যে বিষয়টি পেয়ে আসছে যে উপদেশটি পেয়ে আসছে সেটা হলো এই যে ইবনা আদম اذا لم تستحي না ما شئت হে আদম সন্তান তুমি যদি লজ্জা তোমার না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারবে তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে এই কথাটি প্রত্যেক যুগে যুগে নবীরা বলেছেন কাজে লজ্জাভোধের উপদেশ শুধু ইসলামেরই নয় অন্যান্য সকল নবীদেরই এই উপদেশ কাজে যাদের লজ্জা নেই তারা কোনো নবীর অনুসারী হতে পারে না প্রত্যেক নবী লজ্জাবোধের নির্দেশ দান করেছেন লজ্জাবোধের একটি দৃষ্টান্ত আমরা বলেছিলাম যেমন আমরা গোসল করি কেউ প্রকাশ্যে নদীতে গোসল করছে এবং কাপড় চোপড় ছাড়া অথবা কোনো সি সাইডে গিয়ে প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করছে তাহলে একথাটি প্রমাণ করে তার মধ্যে কোনো লজ্জাবোধ নেই লজ্জা বোধ যদি থাকতো তাহলে কোনো সি সাইডে গিয়ে অথবা কোনো জায়গায় প্রকাশ্যে পাবলিক প্লেসে নিজেকে উলঙ্গ করতে পারতো না অথবা কোনো সুইমিং পুলে গিয়ে যখন সে গোসল করে সাতার কাটে তখন সে শালীন পোশাকের মাধ্যমেই করে এমন কোনো পোশাক পরে না যেটা লজ্জা প্রহদের পরিপন্থী আজকের পৃথিবীতে আধুনিকতার নামে লজ্জা ভোটটুকু একেবারেই চলে গেছে সুইমিং পুলগুলোতে শুধু নামে মাত্র কোনো কাপড় থাকে প্রায় কাপড়েই থাকে না এবং সুইমিং পুলগুলোতে মুসলমানদের যাওয়ার জন্য একটা পরিবেশই আর নেই এমনকি পৃথিবীতে এত আদিমতা বিরাজ করছে বিভিন্ন দেশে এমন আছে যেটা হচ্ছে পরিপূর্ণ কোনো অর্থাৎ সেখানে কোনোভাবেই কোনো কাপড় নিয়ে যাওয়াটাই অনুমতি নেই মানুষ কত আদিম হয়ে যাচ্ছে মানুষ কত অশালীন হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম আমাদেরকে এই অশালীনতা আদিমতা থেকে রক্ষা করে আমাদেরকে শালীন এবং সুন্দর করতে চায় আর এই কারণে প্রত্যেক নবী এই কথা বলেছেন লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারে মানুষ টয়লেটে যেতে হয় অর্থাৎ আবৃত একটি জায়গাতে গিয়ে টয়লেট করতে হয় কেন কারণ তার লজ্জাবোধ সবাই সামনে পেশাব ইত্যাদি করতে বাধার সৃষ্টি করে কিন্তু যাদের লজ্জা নেই কোনো কোনো দেশে এমন আছে প্রকাশে পেশাব করছে অথবা প্রকাশে টয়লেট করছে কোনো লজ্জাই তাকে বাধা দিচ্ছে না এমনও আছে তাহলে সেখানে মানুষের যে রুচিবোধ যেটার কারণে মনুষ্যত্বটা প্রকাশ সেইটুকুকে মানুষ হারিয়ে ফেলছে অর্থাৎ মানুষ আর মানুষ থাকছে না লজ্জাবোধ যদি না থাকে যেমন আমরা দেখি কুকুর বিড়াল অথবা অন্যান্য প্রাণী যেখানেই তাদের টয়লেটের দরকার সেখানে সে করতে পারে সেখানে তার কোনো লুকোচুরির কোনো দরকার থাকে না মানুষও যদি এই পর্যায়ে চলে যায় তাহলে মানুষ আর সেই প্রাণীগুলোর মধ্যে কী বা পার্থক্য থাকে আজকের পৃথিবীতে অনেক জায়গায় যেখানে ইমান নেই যেখানে ইসলাম নেই সেখানে লজ্জাও নেই লজ্জা ধীরে ধীরে চলে যাচ্ছে যত লজ্জা কমে যাবে তত কাপড় খসে যাবে যত লজ্জা বেড়ে যাবে তত কাপড় বেড়ে যাবে মানুষ যখন সভ্যতা শিখে তখন সে নিজেকে আবৃত করাও শিখেছে আর এই কারণে মানুষের কাপড় আগের তুলনা অনেক বেড়েছে অর্থাৎ প্রথম দিকে মানুষ কাপড় ছাড়া ছিল গাছের পাতা ইত্যাদি কিছুটা আবৃত করত। কিন্তু যখন সে সভ্যতা শিখেছে কাপড় বানানো শিখেছে কাপড় দিয়ে নিজেকে আবৃত করা শিখেছে সভ্যতা যখন আবার কমে যাচ্ছে মানুষের মধ্যে সভ্য ভাব তখন কাপড় অত বেশি ছোট হয়ে যাচ্ছে এবং বর্তমান যুগটি হয়ে গেছে শর্ট ড্রেসের যুগ প্রত্যেকটা জিনিসের মধ্যে প্যান্টের শর্ট ট্রাউজারের শর্ট কাপড়ের শর্ট সবকিছু এবং স্কার্ট শর্ট হয়ে মিনি স্কার্ট এই জাতীয় জিনিস শুরু হয়ে গেছে এবং এটা এই কথারই প্রমাণ করে যে শালীনতা বোধ এবং লজ্জাবোধ ধীরে ধীরে বিনপ্ত হচ্ছে কিন্তু মুসলমান যদি সেই ইসলামের সিম্বল বজায় রাখতে চায় তাকে লজ্জাবোধ বজায় রাখতে হবে লজ্জাবোধ শুধু কাপড়ের সাথে সম্পৃক্ত নয় কথার সাথে সম্পৃক্ত আছে আমি যখন কথা বলবো পরিমিত কথা বলবো আমি যখন আচরণ করব আচরণের মধ্যেও লজ্জাবোধ থাকবে এবং সর্বক্ষেত্রে লজ্জাবোধ এটা একটা কাপড়ের সাথে কিংবা শুধুমাত্র একটি বিষয়ের সাথে সম্পৃক্ত নয় পুরো জীবনের প্রতিটি রন্দে লজ্জা লজ্জাবোধের একটি প্রভাব থাকে রাজনীতি লজ্জাভোধের রাজনীতি হওয়া উচিত অর্থনীতি লজ্জাবোধের অর্থনীতি হওয়া দরকার অর্থাৎ সেখানে কোনো ঘুষ থাকবে না এবং সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে ধোকাবাজি থাকবে না কারণ লজ্জা যদি আমার থাকে আরেকজনকে আমি কি করে ধোকা দেব। তাহলে অর্থনীতিতে লজ্জাবোধের ব্যাপারটি থাকে রাজনীতিতে লজ্জাবোধের ব্যাপারটি থাকে আজকাল রাজনীতিতে লজ্জাবোধ না থাকার কারণে বিভিন্ন দেশে দেশে অনেক দেশে যখন পার্লামেন্টে কেউ বক্তব্য রাখে তখন সে কোটি মানুষের সামনে বক্তব্য রাখছে এই অনুভূতিকে হারিয়ে সে এমন কথাগুলো বলে যেগুলো নিষিদ্ধ পল্লীর মধ্যেও ব্যবহার করা হয় না তাহলে এটা এই কথাটি প্রমাণ করে যে মানবতা বোধ রাজনীতিতে যখন থাকবে না তখন লজ্জাহীনতা বেড়ে যাবে এবং কথাবার্তা বলার পরিমিত ভাবটা থাকবে সুপ্রিয় দর্শক এই জন্য লজ্জা বোধের এত গুরুত্বপূর্ণ এটা জীবনের একটি অনন্য রং যে রং দিয়ে আমাদের জীবনটা অলঙ্কারিত হয় জীবনের অনন্য একটি অলঙ্কার যেটা দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি এবং এই লজ্জা বোধ আমাদেরকে শান্তির পথে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক আমরা কি লজ্জা বোধ কর সংক্ষেপে একটা থিওরি আমরা মনে রাখবো লজ্জা বোধ এর একটা থিওরি সেটা এরকম মা যেটা শুনতে তোমার ভালো লাগে সেই কাজটা করা করো এটা হচ্ছে লজ্জার সাথে সম্পৃক্ত লজ্জা বোধ আমাদেরকে এইভাবে পরিচালিত করবে যেই কাজটা আমি করেছি মানুষ যখন বলবে আমার শুনতে ভালো লাগবে সেই কাজটা তুমি করো এবং আমার কান যেই কথাগুলো শুনতে অপছন্দ করে অর্থাৎ এই কাজটি আমি করেছি বলে সমাজে প্রচার হোক এটাকে যদি আমি অপছন্দ করি সেটা থেকেই আমাকে দূরে থাকতে হবে তাহলে লজ্জা আমাকে ওই কাজটি করাবে যেটা আমার শুনতে ভালো লাগবে লজ্জাবোধ আমাকে ওই কাজ থেকে বিরত রাখবে যেটা শুনতে যে আমি এই কাজটি করেছি এটা মানুষ থেকে শুনতে আমার খারাপ লাগবে সেরকম কাজ থেকে আমাকে বিরত রাখবে এটা হলো হায়া এই জন্য আমরা বুঝতে হবে যে এই লজ্জা ভরটুকে আমরা জীবনে কিভাবে বাস্তবায়িত করতে পারি স্কলাররা বলেছেন যে এই লজ্জাটি আমরা যদি চিন্তা করি তিন পর্যায়ে এই হায়া সাইনেস এবং শালীনতা ভোটটুকু আমরা অর্জন করতে পারি একটি হচ্ছে আল্লাহকে লজ্জা করা আরেকটি হলো মানুষকে লজ্জা করা আরেকটি হলো নিজেকে লজ্জা করা তাহলে তিনটা স্তর প্রথমটি হলো আল্লাহকে লজ্জা করা যেমন আমরা আগে বলেছি একজন সাবি এসে বলল যে আমরা যখন বাইরে থাকি কাপড় আবৃত করে রাখি ঘরে থাকলেও কি আমাদেরকে কাপড় পরতে হবে পরিবারের সদস্যদের কাছে আল্লাহ নই বলছেন হ্যাঁ ঘরে যদিও থাকে তোমার সেখানেও শালীনতা বোধ বজায় রাখতে হবে যদিও বাইরে যাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বেশি কাপড় পরার ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে সিরিয়াস হতে হয় কিন্তু ঘরে থাকা অবস্থায়ও সেখানে একেবারেই কাপড়হীন বা অশালীন অবস্থায় আমরা থাকতে পারি না সেখানেও মোটামুটি কাপড় ইত্যাদি আমরা পরে থাকতে হবে তখন লোকটি জিজ্ঞাসা করলো ঘরে যদি কেউই না থাকে তখনও কি আমাকে আবৃত থাকতে হবে আল্লাহ নয় বলছেন কেউ নেই কিন্তু আল্লাহ আছে আল্লাহকে ভয় করো আল্লাহকে লজ্জা পাও এটা আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি আল্লাহ পাওনা না তার অর্থাৎ মানুষকে লজ্জা করার চেয়েও আল্লাহকে তুমি লজ্জা করবে এটা তো আল্লাহ চান ঘরে কেউ না থাকতে পারে তাই বলে তুমি কাপড় ছাড়াই সামান্য কোনো কাপড় ছাড়াও থাকবে এটা হতে পারে না তাহলে প্রথম বিষয়টি হলো আল্লাহকে লজ্জা করা প্রশ্ন হলো আল্লাহ নবী যে আমাদেরকে বলেছেন হজরত ইবনেমাউদ তিনি বলেন আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করো আমরা অনেক সময় ভুলে যাই মানুষকে আমরা লজ্জা করি কিন্তু আল্লাহকে যে লজ্জা করতে হবে এই ধারণাটি অনেকের মধ্যে আমাদের মধ্যে নেই কিন্তু আল্লাহ নবী বলছে না আল্লাহকে পরিপূর্ণ তোমরা লজ্জা করো তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করা বলতে কি বোঝায় আল্লাহকে কিভাবে আমরা লজ্জা করব। তখন আল্লাহ নবী বিশ্লেষণ দিয়েছেন যে আল্লাহকে লজ্জা করার অর্থ হলো মান হাফিদার যে ব্যক্তি তার চিন্তাকে রক্ষা করবে এবং চিন্তার ভিতরে যা কিছু আছে সেই ব্যাপারে সতর্ক থাকবে তাহলে চিন্তার ক্ষেত্রে আল্লাহকে আমি যদি লজ্জা করি আজে বাজে বিষয়ে আমি চিন্তা করতে পারি না খারাপ জিনিস আমি চিন্তা করতে পারি না প্রশ্ন জাগে আমি খারাপ জিনিস চিন্তা করলে তো কোনো ব্যক্তি দেখছে না কোনো মানুষ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে তাহলে আল্লাহকে লজ্জা করার অর্থ হল আমার চিন্তা চেতনাকেও করতে হবে মা আমার চিন্তাতে যা কিছু আসে সেটা আল্লাহ দেখছেন কাজেই আল্লাহকে লজ্জা করতে হলে আমার চিন্তা চেতনাকেও পর্যন্ত অবমুক্ত রাখতে হবে কারণ আল্লাহ তালা বলছেন তোমার চোখের কোনা দিয়ে তুমি কাকে দেখছো কোন দিকে তাকাচ্ছ সেটা আল্লাহ জানেন ওয়ামা সুদুর মনের ভিতরে তুমি কি গোপন রেখেছ কেউ জানে না কিন্তু মনের ভিতরে কি গুঞ্জরণ হচ্ছে কি চলছে কি চিন্তা ভাবনা চলছে সেটা আল্লাহ জানেন কাজে আল্লাহকে লজ্জা করলে আমার মনকে পবিত্র রাখতে হবে সব কিছুই আমি চিন্তা করতে পারবো না চিন্তার আওতাকে সীমিত করতে হবে অশালীনতা থেকে চিন্তাকে বিরত রাখতে হবে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ব্রেকের পরে আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লার হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জীবন আল্লাহর দা কারোর অধিকার একমাত্র ছাড়ায় যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একা যার কোনো তুলনা সম্ভব নয়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে জীবনের রং ধনুষ্ঠানে অনুষ্ঠানে আবারও আমরা ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম আল্লাহকে লজ্জা করা শালীনতা ভোট যেটা জীবনের গুরুত্বপূর্ণ রং এই রংটি এই শালীনতা ভোটটি বা লজ্জা ভোটটি এটা তিন ভাগে বিভক্ত প্রথমত আল্লাহকে লজ্জা করা আল্লাহর ব্যাপারে লজ্জা থাকা এটা গুরুত্বপূর্ণ ইবনে সৌদ যদি আল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন হায়া আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করো তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহকে পরিপূর্ণ লজ্জা করব কিভাবে তখন আল্লাহ নবী সেটার ব্যাখ্যা দিয়েছেন যে মান রাসা তোমার চিন্তাকে তোমার চেতনাকে এবং মনের ভিতরে যা কিছু ঘুর পাকাছে সেটার ব্যাপারেও তুমি আল্লাহকে লজ্জা করতে হবে আজে বাজে জিনিস যখন আমরা চিন্তা করি তখন কেউ দুনিয়াতে দেখছে না শুনছে না জানছে না কিন্তু আল্লাহ জানছে কাজে আমার ব্রেনের চিন্তাটুকু কেউ নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর প্রতি যদি লজ্জা থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কারণ পৃথিবীর কোনো মানুষ আমার চিন্তা পড়তে পারে না আমার মনকে পড়তে পারে না মন এমন একটা বই যে বইটি একমাত্র একজন পড়তে পারে তিনি হলেন আমার রব অন্যরা হয়তো কিছুটা অনুমান করতে পারে দূর থেকে কিছুটা কিন্তু আমার মনের ভিতরে আসলে কি যাচ্ছে সেটা একমাত্র আল্লাহই জানেন সেটাই আল্লাহ বলছেন ইনতু খফু মা ফি সুদুরিকুম আও তুবিদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সূরা আল ইমরানে বলছেন তোমরা তোমাদের মনের ভিতরে কি কিছু গোপন রাখো আর কিবা প্রকাশ করো সবকিছুই আল্লাহ জানেন আমরা আমাদের মনের ভিতরে যেই জিনিসগুলো গোপন রাখি সেটা আর কে জানেন আল্লাহ ছাড়া কাজেই আমাদের মনের বইটা আল্লাহই পড়তে পারেন সুতরাং আল্লাহকে যখন আমি লজ্জা করব তখন এটার অর্থ দাঁড়াবে আমার চিন্তাকেও আজে বাজে অশালীন জিনিস চিন্তা থেকে বিরত রাখতে হবে আমার মাইন্ডটিকে ক্লিন এবং পবিত্র রাখতে হবে ওয়াল বতনা হাওয়া এবং আমার পেটকেও রক্ষা করতে হবে পেটের ভিতরে আমি কি খাচ্ছি হয়তো কেউ জানবে না সেটা কি হালাল না হারাম সেটা কি ন্যায় সঙ্গত উপায়ে উপার্জিত না অন্যায়ভাবে উপার্জিত সেটা অন্য কেউ জানবে না কিন্তু আল্লাহ জানবে আল্লাহকে যখন লজ্জা করব তখন আমি ওই খাবারটাই খাব যেটা আল্লাহর বিধান অনুযায়ী যেটা হালাল একজন মানুষ সে মুসলমান সমাজে মুসলিম কেউ তাকে দেখছে না সে ইচ্ছা করলে মত পান করতে পারে ইচ্ছা করলে সে অন্যায় কিছু যেগুলো হারাম সেগুলো খেতে পারে কিন্তু আল্লাহকে যারা লজ্জা করবে যে আল্লাহ দেখছে আমি যদি মদ পান করি কাউ কেউ দেখবে না আমি যদি ড্রাগ নিই কেউ দেখবে না আমি যদি হারাম কিছু খাই তাহলে কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ দেখবেন আল্লাহর সামনে লজ্জা পাওয়ার কারণে সে সেটা থেকে বিরত থাকতে পারে কাজী আল হায়া বা লজ্জা হোধ তাকে যা তা খেতে দেবে না বরং শুধুমাত্র পবিত্র জিনিস যেগুলো হালাল সেগুলোই সে খেতে পারে আমি অপ্রয়োজনে হাজার হাজার পাউন্ড ডলার অথবা টাকা খরচ করছি ঘরকে সুন্দর করার জন্য জীবনকে লাকজারি করার জন্য কিন্তু আল্লাহকে যদি আমি লজ্জা করি তখন আমার ভিতরে এই কাজগুলো করা আমার জন্য সম্ভব হবে না যে আমি এত পয়সা এই কাজের জন্য খরচ করব আল্লাহ কি বলবেন এই লজ্জা থাকবে মানুষ হয়তো জানবে না এই জন্য কেউ কিছু বলবে না কিন্তু আল্লাহ তো জানবেন কাজে আল্লাহকে আমাকে লজ্জা করতে হবে যখন আল্লাহর প্রতি মানুষের লজ্জা থাকে তখন সে দুনিয়ার লাক্সারি দুনিয়ার বিলাসিতাকে ত্যাগ করতে বাধ্য হয় দুনিয়ার বিলাসিতা হচ্ছে আল্লাহর কাছে অপ্রিয় কাজেই আল্লাহকে লজ্জা করলে দুনিয়ার বিলাসিতাকেও ত্যাগ করতে হবে এবং বেলা মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে আমি একেবারেই নিঃশেষ হয়ে যাব। আমার শরীর দেহ সবকিছু নিশেষ নিঃশেষ হয়ে যাবে সেটাকে স্মরণ করা এটা আল্লাহকে লজ্জারই অংশ আমি মৃত্যুকে স্মরণ করি মৃত্যুকে স্মরণ করলে মানুষ অন্যায় করতে পারে না মৃত্যুকে স্মরণ করলে মানুষ খারাপ পথে চলতে পারে না অপব্যয় করতে পারে না পয়সা অন্যায়ভাবে উপার্জন করে অন্যায়ভাবে খরচ করতে পারে না কাজে নবী আমাদেরকে বলছেন আল্লাহকে পরিপূর্ণভাবে লজ্জা করো এর অর্থ হলো তোমার চিন্তাকে তোমার পেটকে তোমার খাবারকে তোমার জীবনকে আল্লাহর লজ্জায় অন্য কেউ না জানলেও আল্লাহ জানবে এই লজ্জায় সুন্দর এবং পরিশীলিত রাখো কাজে লজ্জার প্রথম অংশটি হলো আল্লাহকে লজ্জা করা দ্বিতীয় লজ্জা হলো মানুষকে লজ্জা করা মানুষকে লজ্জা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবাই সামনে অন্যায় করব গুণা করব। এবং অনেক মানুষকে আমি সাক্ষী বানাবো এই ভয়টুকু থাকা দরকার এই জন্য বলা হয়েছে তা আল্লাহ এতে কাউ নাস আল্লাহকে ভয় করার একটি অংশ হলো মানুষকে ভয় করা সামাজিকতার কারণে সমাজে মানুষ জানবে এটার কারণেও গুণাকে ত্যাগ করা এটা তাকওয়ারই একটি অংশ কারণ মানুষের সামনে প্রকাশ্যে কেউ যদি পাপ করতে পারে পাপাচার করতে পারে তখন সমাজটি গুনাতে এবং পাপে ভরে যাবে এই জন্য মানুষকে লজ্জা করাটাও এটা গুরুত্বপূর্ণ একটি হায়া এবং শালীনতা পথ আজকাল সমাজে আগে যে জিনিসগুলোকে মানুষ প্রকাশ্যে করতে ভয় পেত লজ্জা পেত এখন ধীরে ধীরে লজ্জা কমে যাচ্ছে আপনি দেখবেন এক সময় আমাদের সমাজ ব্যবস্থা আমরা দেখতাম যে ছোট যারা আছে তারা বড়দের সামনে কখনো সিগারেট পান করতো না কি অনেক বড় হয়ে গেলেও মুরব্বী যারা আছে তাদের সম্মুখে সিগারেট ইত্যাদি পান করতে লজ্জা বোধ করত। এটা একটা ভালো গুণ লজ্জা করা বড়দেরকে সম্মান করা কিংবা লজ্জা করা কিন্তু আজকাল ডোন্ট কেয়ার ভাবে সে গেছে সমাজের বড় কি ছোট কোনো পাত্তা নেই সবার সামনে সে সিগারেট পান করছে এমনকি আগে বড়রাও ছোটদের প্রতি লজ্জা করে পরিবারের ছোটরা দেখে যাবে এই জন্য গোপনে সিগারেট পান করতে এখন প্রকাশ ঘরে বসে সোফাতে গা এলিয়ে দিয়ে বাচ্চাদের সামনে বাবা সিগারেট পান করছে আপনি বলুন আপনি যেহেতু এই আদর্শটুকু আপনার সন্তানদেরকে দেখাচ্ছেন একের পর এক চেইন স্মোকিং করছেন এখন আপনি আপনার ছেলেটি যখন স্মোকিং শুরু করবে আপনি কি করে বাধা দেবেন এই কারণে এই যে সমাজে যে একটা ছিল এটা শালীনতা লজ্জা গুরুত্বপূর্ণ একটি সম্পদ জীবনের একটি গুরুত্বপূর্ণ রূপ এই রূপটাকে আমরা এখন ধ্বংস করে ফেলছি যেমন আগে ছেলে মেয়েরা যখন একজন আরেকজনের সাথে দেখা হতো কেউ দেখে ফেলবে এই ভয়ে তারা যাদের বৈবাহিক সম্পর্ক নেই তারা কোনো পার্কে কিংবা কোনো জায়গায় প্রকাশ্যে আড্ডা দিতে ভয় পেত লজ্জা পেত কিন্তু সময় যত অগ্রসর হচ্ছে তখন সমাজের মানুষ দেখবে মানুষের সামনে লজ্জা হবে এরকম কোনো ভয় তাদেরকে আর তাড়িত করে না এই জন্য প্রকাশ্যে তারা বসে আড্ডা দিচ্ছে কাজেই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি স্বামী তার স্ত্রীকে পথে প্রকাশ্যে হাত ধরে চলাফেরা করা অথবা খুব ঘনিষ্ঠ হওয়া যদিও স্বামী স্ত্রী একজন একজন হালাল কিন্তু সামাজিক লজ্জাবোধকে বজায় রাখার জন্য মরেস্টি এবং স্বাধীনতাকে বজায় রাখার জন্য এগুলো থেকে বিরত থাকতে হয় কারণ স্বামী এবং স্ত্রী যেহেতু তারা একজন একজনের জন্য হালাল তারা যদি প্রকাশ্যে এটা করে যারা স্বামী স্ত্রী নয় তারাও সেই ভাব করে প্রকাশ্যে করতে পারবে এই জন্য মানুষকে লজ্জা করা অর্থাৎ সামাজিক চক্ষু লজ্জা বোধ যেটা আগে ছিল সেটার কারণে অনেকগুলো অন্যায় সমাজে হতো না এখন প্রকাশ্যে হচ্ছে যেমন সমাজের লজ্জাবোধ একজন ব্যক্তি চাকরি করছেন তার বেতন সবাই জানে যে এই পোস্টে চাকরি করলে সরকারের চাকরি তার বেতন এত এবং দেখা গেল যে সমাজে তার যে আয় সেই আয়ের সাথে তার জীবন আচার সেটা কোনোভাবে মিলছে না পুরো জীবন সে চাকরি করে এবং রিটায়ার্ড হওয়ার পরে তার সবগুলো ফান্ড পাওয়ার পরেও তার জন্য সম্ভব নয় ঢাকা চট্টগ্রাম কিংবা গুরুত্বপূর্ণ কোনো শহরে একটা বিলাসবহুল বাড়ি করা কিন্তু দেখা গেল সে চাকরিতে ঢুকে কয়েক বছরে প্রথমে বিশাল বিল্ডিং এর মালিক হয়ে যাচ্ছে গাড়ি হাঁকাচ্ছে অথচ মানুষ যে আমি যদি আচার করি মানুষ আমাকে ঘুষখোর বলবে বলবে মানুষ আমাকে দুর্নীতিবাজ সেই লজ্জাবোধ আগে মানুষের মধ্যে ছিল এখন আর সেই লজ্জা ভোটুকু নেই কাজে লজ্জা বোধ যত কমে যাবে অন্যায় সমাজে তত বেড়ে যাবে দুর্নীতি তত বেড়ে যাবে আজকাল আমরা দেখি বিভিন্ন দেশের যারা রাজনীতিবিদ তাদের সম্পদের বৃদ্ধির যে হারটি কেউ আমরা দেখি যদি লজ্জাবোধ থাকতো যদি লজ্জাবোধ মানুষের মধ্যে কাজ করতো লজ্জা করার একটা প্রবণতা মানুষের মধ্যে থাকতো তখন এই পর্যায়ে সম্পদ মানুষকে বাড়ানো শত গুণ বেড়ে যাওয়া দুই শত গুণ বেড়ে যাওয়া আরো আরো হাজার গুণ বেড়ে যাওয়া এই জাতীয় কাহিনীগুলো আমাদেরকে শুনতে হতো না এগুলো এই জন্যই শুনতে হচ্ছে যে সামাজিক যে দায়বদ্ধতা সামাজিক যে লজ্জাবোধ এবং চক্ষু লজ্জা ছিল আগে সেটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই কারণে সমাজে অন্যায় বেড়ে যাচ্ছে সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে সমাজে ঘুষ খাওয়ার হার ভেড়ে যাচ্ছে মানুষ একজন আরেকজনকে আল্লাজা বোধ করছে না প্রকাশ্যে গুণা করা আর গোপনে গুণা করা কখনো সমান নয় প্রকাশ্যে গুণা করার অর্থ হলো ডোট কেয়ার ভাব দেখানো আল্লাহকে চ্যালেঞ্জ করা এটা আল্লাহর কাছে অত্যন্ত অপ্রিয় কিন্তু কেউ যদি গোপনে গুণা করে আল্লাহর কাছে সে ক্ষমা চাইলে সহজে সে পার পেয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু প্রকাশ্যে করলে তখন ইসলামে সেটাকে অত্যন্ত অন্যায় মনে করে যেমন আমরা জানি নর এবং নারী যদি অবৈধভাবে মেলামেশা করে বিবাহ ছাড়া তখন ইসলামে এটার ব্যাপারে খুবই কঠোর তবে ইসলাম বলেছে চারজন সাক্ষী আঁকতে হবে যারা দেখছে যে নর এবং নারী অবাধ মেলামেশা করছে প্রশ্ন জাগে অনেকে বলেন তাহলে তো কোনো বেবিচারেরই শাস্তি হতে পারবে না চারজন সাক্ষী কিভাবে পাওয়া যায় মানুষ তো এই কাজগুলো গোপনেই করে এর উত্তর হলো এই অর্থাৎ গোপনে কেউ যদি অন্যায় করে ফেলে সেটা কবিরা গুণা করেছে বড় গুণা করেছে সেটা মানুষ দেখেনি আল্লাহ হয়তো করে দেবেন কিন্তু যখন কেউ চারজন সাক্ষী যখন দেখে যাবে তখন সেটা আর আল্লাহ করেন না সেটার সেটার জন্য বিচার হতে হবে পরিপূর্ণ বিচার অর্থাৎ প্রকাশ্যে সে অন্যায় করে চারজন দেখার মানে হল প্রকাশ্যে সে অন্যায় করছে প্রকাশ্য অন্যায় আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত এরপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে নিজেকে লজ্জা করা এবং এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল আমি অন্যের কাছে ছোট হবো কি আমি নিজের কাছেই অনেক সময় নিজে ছোট হয়ে যাই যেমন আমি যদি এই কথা বলি আমি যদি এই কাজটি করি তাহলে এটা অন্যায় এই অন্যায় করলে কেউ জানুক বা না জানুক আর আমি নিজে জানি তাহলে তো আমি নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব। এই জন্য নিজের কাছে যাতে আমি নিজের বিবেকের কাছে ছোট হতে না পারি এই লজ্জাভটুকু নিজের মধ্যে বজায় রাখা বিবেকের আদালতকে কেউ যদি ধ্বংস করে সে যা ইচ্ছা তাই করতে পারবে লজ্জাবোধ হল বিবেকের একটি আদালত বিবেকের একটি কোর্ট এই কোর্টকে যদি আমরা সক্রিয় রাখতে পারি অন্যায় অনাচার থেকে নিজেকে রক্ষা করতে পারবো জীবনের চমৎকার যে রূপ এবং আল্লাহ আমাদেরকে দিয়েছেন বোধ লজ্জা সেটাকে আমরা পরিচর্যা করি সেটাকে আমরা সংরক্ষণ করি সেটাকে যেন আমরা ধ্বংস না করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন জীবনের রং ধনু অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আজকের জন্য সমাপ্ত করতে যাচ্ছি আমরা আশা করছি যে আগামী পর্বে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র মাত্র টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন কাল রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়